হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আজকে আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকের প্রশ্ন থাকে বা অনেকের কৌতূহল থাকে এবং অনেকে আমাকে এই প্রশ্নটা করে বসে যে ভাইয়া, আপনি যে এতগুলো করে ডিম বাচ্চা পান কীভাবে, আপনার আসলে সফলতার মূল রহস্যটা কী? তো আজকে আমি আপনাদেরকে সেই সফলতার মূল রহস্যটা বলবো। তার আগে আর একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে অনেকের মধ্যে এটাও বলতে পারে যে একটা খামারি বা একটা সফল পাখি পালক তার মূল রহস্য কোনো দিন বলবে না। কিন্তু ভাই, আমি কিন্তু ওদের মতন না, আমি মূল রহস্যটা বলে দিব। আমার কথা হচ্ছে, আপনি যদি আমার কাছ থেকে উপকার পেয়ে আপনি ভালো রেজাল্ট করেন, আলহামদুলিল্লাহ, আমার কিন্তু কোনোভাবে রিজেক্ট বন্ধ হবে না বা আমার পাখির কোনো কিছুতেই কিন্তু কমতি হবে না। এতে করে একজনের যদি উপকার হয় বা একজন পাখি পালকের যদি এটা থেকে ইম্প্রুভমেন্ট করতে পারে, তো এটা কিন্তু আমার একটা বড় পাওয়া। একটা সময় যদি সে এসে বলে যে ভাই, আপনার দ্বারা এটা আমার উপকৃত হয়েছে, বা যদি তাও না বলে, অ্যাটলিস্ট অবলা প্রাণী যখন এখান থেকে হেল্পফুল হবে, এর চেয়ে আসলে আমার বড় পাওয়ার কিছু নাই। এই জন্য আমার চিন্তাভাবনা হচ্ছে এটাই, আমি রংপুরে পাখি পালন করি, অনেকে দেশের বাইরে বা দেশের ভিতরে থেকে আমার ভিডিও দেখে, সে যদি তার জায়গা থেকে পাখি পালন করে সফল হয়, আমার কিন্তু সফলতার কমতি হবে না বা আমার পাখি বিক্রি করা নিয়ে চিন্তা হবে না। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি মনের ভিতরে কোনো কিছু না রাখি আপনাদেরকে সব ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। তো মূল কথায় আসি, আমি আজকে আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে ছয়টা নিয়ম বা এই ছয়টা টিপস যদি আপনারা পালন করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা পাখি পালন থেকে, অর্থাৎ বাজিগর পাখির প্রতিটা হাড়ি থেকে চারটা, সর্বনিম্ন চারটা, সর্বোচ্চ ছয়টা পর্যন্ত বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো আপনারা এটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে আজকে মূল মন্ত্রটা বলে দিব, অবশ্যই আপনারা এই অনুযায়ী কাজ করবেন। তো সর্বপ্রথম এই ছয়টার সবচেয়ে বড় যেটা হচ্ছে, যেটার সাথে সব কিছুরই সংকুচিত, সেটা হচ্ছে গাইডলাইন। আপনারা আপনাদের পাখিকে যদি সঠিক গাইডলাইনের মাঝে রাখেন, সঠিক গাইডলাইন বলতে, গাইডলাইন বলতে ফুল একটা প্যাকেজ, ফুল প্যাকেজ বলতে আপনি যেমন, ফার্স্ট অফ আমি মনে করি গাইডলাইনের মধ্যে বড় খাঁচা দেওয়া, খাবার দাবার ঠিক দেওয়া, তারপর হচ্ছে ওদের সঠিক যত্ন নেওয়া, ওদের সাথে ফ্রেন্ডলি হওয়া, অর্থাৎ ভয় কাটিয়ে তোলা। সো এগুলোকে আমি মনে করি যে একটা গাইডলাইনের একটা তালিকার মধ্যে পড়ে। তো এটা হচ্ছে এক নম্বর, যেটা আপনাদেরকে এটা প্রথমত ঠিক করতে হবে। এখন অনেকে বলবে ভাইয়া, এইটার সাথে ওইটা কী? আপনি যদি প্রথমে আপনার গাছটাকে ঠিক না রাখেন, সে গাছটা থেকে ফল কীভাবে পাবেন? আপনি যদি আপনার পাখিটাকেই আগে পরিচর্যা না করেন বা আপনি যদি আপনার পাখিটার সাথে ফ্রেন্ডলি না হতে পারেন, ভয় কাটায় না তুলতে পারেন, তাহলে ওর কাছ থেকে কীভাবে ডিম বাচ্চা করাবেন অনেকগুলো করে? এই জন্য আমি মনে করি এক নম্বর হলো গাইডলাইন ঠিক রাখা। দুই নম্বর যে জিনিসটা, ও গাইডলাইনের মধ্যে খাবার দাবার তো অবশ্যই, একটা গাইডলাইনের মধ্যে যতগুলো দরকার সেইটাই। আর আপনারা যদি কেউ চান আমার সাথে যোগাযোগ করে, আমি আপনাদেরকে গাইডলাইনের কথাটা আবারও বলে দিব যে কীভাবে কী করবেন। দুই নম্বর যে জিনিসটা করতে হবে, আপনারা অনেক পরিমাণে ডিম বাচ্চা পাওয়ার জন্য খাবার দাবারের পাশাপাশি কিন্তু সাপ্লিমেন্টের ব্যবস্থা রাখতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি ব্রিডিং কোর্স, আপনাকে মাস্ট বি ব্রিডিং কোর্স করাতে হবে। ব্রিডিং কোর্স করালে হবে কি, একটা পাখি যখন গাইডলাইন করার পরেও সে একদম রেডি হয়ে যাবে, রেডি হওয়ার পর যখন আপনি তাকে ব্রিডিং কোর্স করাবেন, তখন কিন্তু সে ওখান থেকে আলহামদুলিল্লাহ আপনার রেডি হয়ে কিন্তু ডিম বাচ্চা করতে যাবে। সাপোজ ওই পাখিটার শরীরে ইমিউনিটি আছে হচ্ছে দুইটা বাচ্চা তোলার, এখন আপনি যখন এই সাপ্লিমেন্টগুলো ইউজ করবেন, তখন কিন্তু অলরেডি তার আরও দুইটা বাচ্চা বড় করার অ্যাবিলিটি তৈরি হবে শরীরের মধ্যে। ওই জন্য আমি মনে করি আপনারা সাপ্লিমেন্টগুলো ইউজ করে, অর্থাৎ ব্রিডিং কোর্সটা আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, যারা ইউটিউবে ভিডিও দেখেন, এবং আই বাটন আছে, আই বাটনও দেওয়ার চেষ্টা করবো, ওখান থেকেও দেখে নেবেন। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা আপনারা করবেন, এটা একটা। তিন নম্বর যেটা আমি মনে করি সেটা হচ্ছে ক্যাঙ্কারের কোচ। ক্যাঙ্কার রোগের সাথে আক্রান্ত, ক্যাঙ্কার বলতে অনেকে ক্যাঙ্কার রোগের সাথে আক্রান্ত না, কিন্তু এই ক্যাঙ্কার রোগের কারণে কিন্তু আপনারা এই বাজিগর পাখি যেটা সফলতা, সেই মূল সফলতাটা পান না, যেটা আমি তিন নম্বর হিসেবে কাউন্ট করছি, সেটা হচ্ছে ছোট অবস্থায় বাচ্চা মারা যায়, বাচ্চা ফুটে যাওয়ার পরে মারা যায়, বাচ্চার মাথার কাছে বা একদম পপসের রাস্তার ওখানে কালো হয়ে যায়, এবং কি ক্যাঙ্কার রোগের কারণে বড় বাচ্চা হয়েও মারা যায়। কিন্তু ক্যাঙ্কার এত একটা ভয়ানক রোগ, আর এই ক্যাঙ্কার নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা আবারও দেখতে পারবেন, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং আই বাটনের মধ্যেও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এই ক্যাঙ্কার রোগ কী এটার সাথে পরিচিত হবে এবং ক্যাঙ্কার রোগের জন্য কী ট্রিটমেন্ট সেটাও বলে দিচ্ছি।
তারপরে আমার কাছে 3-4 নম্বর হলো আমার মন্ত্রের মধ্যে গ্রিট ক্যাটেল ফিশ বোন। গ্রিটটা আমি আমার যে গ্রিটটা খাওয়াই, আমি মনে করি আমার গ্রিটটা অনেক হেল্পফুল, মানে অর্থাৎ এটা আর একটা ঔষধের কাজ করে আমার পাখির বাচ্চা বড় করার ক্ষেত্রে। ওই জন্য আপনাদের অবশ্যই যখন পাখি ব্রিডিংয়ে থাকবে বা বাচ্চা ফুটে বের হবে তখন কিন্তু এই গ্রিট আর ক্যাটেল ফিশ আনলিমিটেড ফেলা দিয়ে রাখবেন, যাতে পাখি তাদের ইচ্ছা মতন খেতে পারে, ইচ্ছা মতন ওখান থেকে খেয়ে যেয়ে ওদের বাচ্চাকে খাওয়াতে পারে। আমি যতটুকু দেখছি গ্রিট না হলে ছোটো ছোটো বাচ্চা, এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 দিনের বাচ্চা 2 দিনের বাচ্চা, এই বাচ্চাগুলোকে যদি গ্রিট মুখে না দেয় হজম শক্তি করতে পারে না, যার কারণে কিন্তু অনেক সময় হজম না করার কারণেও মারা যায়। তো অনেকে ক্যাঙ্কারের কারণে কিন্তু মারা যায়। তো ক্যাঙ্কারের ট্রিটমেন্ট করবেন কীভাবে ওইটা কিন্তু ওই ভিডিওতে দেখে নেন। তার 4 নম্বরে আমি মনে করি গ্রিট এবং ক্যাটেল ফিশ বন দেওয়া, এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই দিতে হবে। 4 নম্বরে আমি যেটা মনে করব, যখন আপনার এই যে পাখির এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট 6টা বাচ্চা, এই 6টা বাচ্চা যখন হয়, এই 6টা বাচ্চা হলে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে ছোটো দানা হলেও কিন্তু কাউন, তারপরে হলো চীনা। এই চীনা কাউন যখন আপনি প্রতিটা পাখি বাচ্চা ফুটে ফুটে নিয়ে যেয়ে ওদের বাবা মানে এইটুকুলো 6টা 5টা বাচ্চাকে খাওয়াতে গেলে ওদের বাবা মার জন্য কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা যখন পাখির বাচ্চা ফুটবে তখন আপনারা 2টা কাজ করবেন। নাম্বার 1, যদি আপনারা 6টা বা 4টা বাচ্চা নিতে চান, যখন আপনার পাখির এই যে কেজের মধ্যে 4টা বাচ্চা থাকবে, দেখা যাচ্ছে যে এখন 4টা বাচ্চা প্লাস তার সাথে হচ্ছে ওদের বাবা মা, অর্থাৎ মোট 6টা বাচ্চা, 6 জনের খাবার দিতে হবে আপনার ওখানে, 6টা পাখির খাবার দিতে হবে ওখানে। সেই ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে যে আপনারা এই 6টা পাখির বাচ্চার খাবার আপনারা সকালবেলা একবার দিলেন, ওই খাবার দিয়ে আসলে ওদের হয় না। আগে যখন আপনারা 2টা পাখির খাবার দিতেন, ওই খাবারটা যখন 6টা পাখির জন্য দিবেন তখন কিন্তু হবে না। সেক্ষেত্রে যখন পাখির বাচ্চা ফুটবে তখন কিন্তু আপনাদেরকে পরিমাণে বেশি বেশি করে খাবার দিতে হবে, অর্থাৎ সকালে একবার খাবার দিতে হবে, বিকালে একবার খাবার দিতে হবে, এবং চিন্তা করতে হবে 6টা পাখির জন্য যতটুকু খাবার দরকার হয় এবং কোন পাখির জন্য কতটুকু খাবার লাগে, আমি কিন্তু এটার উপরেও ভিডিও দিছি। তো আমার এই চ্যানেলে কিন্তু আপনাদের চাওয়া পাওয়ার উপরে সব রকমের ভিডিও দেওয়া আছে। তো প্লাস আপনারা তখন ওইটা দিবেন, তার পাশাপাশি যেটা করবেন, পাখির যখন বাচ্চা ফুটে বের হবে এরকম 6টা বাচ্চা থাকবে, তখন নিয়মিত আপনারা যেটা করবেন, যদি ওই সময় বটবটির সিজন থাকে, আমি খুব দ্রুত আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসব যে কোন সবজিটা আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, ক্ষতি নেই, বরাবর উপকার, এটা নিয়ে আপনাদেরকে ভিডিও দিব খুব দ্রুত। তো তখন আপনারা তখন কি করবেন, যখন বাচ্চা ফুটে বের হবে এরকম 5টা 6টা বাচ্চা বের হয়ে আসবে, তখন আপনারা যেটা করবেন যে বেশি করে শাকসবজি দিবেন, সপ্তাহে 1 দিন করে সফট ফুড দিবেন এবং সপ্তাহে 3 দিন শাকসবজি দিবেন। তখন হবে কি, নরম খাবার নিয়ে যেয়ে পাখিগুলোকে খাওয়াবে, দেন ওদের বাবা মার হেল্প হবে, বাচ্চাগুলোকে দ্রুত বড় করে আসবে তখন। আর আপনারা দেখা যাচ্ছে যে এই যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন, এটা হচ্ছে আমার সর্বশেষ স্টেপ, সেটা নিয়ে আমি আলোচনা করতেছি। আপনারা অনেকে আবার ভাববেন যে স্ক্রিনে এইটা থেকে বের করে দেখাচ্ছি। তো আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম যে শাকসবজি দিবেন, যে চীনা কাউন কিন্তু যে ওদের ভিতরে দানাটা বের করে নিয়ে এসে খাওয়াতে হচ্ছে বা অন্য দানা কিন্তু বের করে খাওয়াতে হচ্ছে, কিন্তু শাকসবজি বা নরম খাবার যেমন ডিম পাতরগুজি, যেটা আমি হচ্ছে সফট ফুড দিয়ে থাকি, সেই সফট ফুডগুলো যদি আপনারা দেন, এই পাখি খাবারগুলো কিন্তু এরা সোজাসুজি নিয়ে যেয়ে এদের বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, খোলটাতে হচ্ছে না, এবং অল্প খেলে পরিমাণ বেশি করে পাচ্ছে যে বাচ্চাকে প্রোভাইড করতে পারে। তখন এরকম যখন করবে তখন কিন্তু ওর বাবা মা ইজিলি 5টা 6টা করে বাচ্চা তুলতে পারবে। এখন এই যে ছোটো একটা বাচ্চা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আরেকটা টেকনিক, সেটা হচ্ছে বাচ্চা এই যে এই সাইজের বাচ্চাটাকে নিয়ে যায়, দেখেন আমি ওই সাইজের হাড়িতে যে বাচ্চা আছে ওই বাচ্চাটাকে দিই। যখন প্রতিটা বাচ্চা এক লেভেলে হবে তখন কিন্তু ওদের বাবা মার খাবার ডিস্ট্রিবিউট করতে সুবিধা হয়, মানে সমান পরিমাণে সবাইকে খাবারটা প্রোভাইড করতে পারে, দিতে পারে। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, দেখা যাচ্ছে যে একটা হাড়িতে আপনার যদি অপশন থাকে, আর অপশন না থাকলে তো কিছু করার নয়, যদি অপশন থাকে চেষ্টা করবেন সবসময় সেম সাইজের বাচ্চা হাড়িতে রাখতে, অর্থাৎ যদি ওখানে 6 দিন 5 দিন এটা সমস্যা নেই, 6 দিন 8 দিন সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে একটা 3 দিনের বাচ্চা আর একটা হচ্ছে 8 দিনের বাচ্চা, তখন কিন্তু ওই খাবার পাখির বাচ্চাটা কিন্তু সঠিকভাবে খাবার পায় না। সেক্ষেত্রেও আপনাকে যে কাজটা করণীয় করতে হবে সেটা হচ্ছে খাবারটা সুন্দর করে আপনাকে পাখিটা সমান বয়সে করে দিতে হবে, তাহলে দেখা যাচ্ছে ও 6 দিনের বাচ্চাটাও যেভাবে পাচ্ছে 5 দিনের বাচ্চাটাও পাচ্ছে, তাহলে আপনারা ওখান থেকেও 4টা বা 6টা বাচ্চা পাওয়া স্বাভাবিক। তো আমি জানি না আপনাদেরকে আসলে কতটুকু বুঝাতে পারলাম, কিন্তু চেষ্টা করছি যে আপনারা কীভাবে
কোন টিপসটা পালন করলে আপনারা আপনাদের পাখি থেকে সর্বনিম্ন 4টা তার উপরে 6টা বাচ্চা সংগ্রহ করতে পারবেন। কিন্তু এই যে 6টা নিয়ম যদি আপনারা না মানেন বা এই 6টা টিপস যদি অনুযায়ী কাজ না করেন তাহলে কিন্তু পক্ষে সম্ভব না, এবং আমি যেভাবে বলছি এইভাবেই করতে হবে। যেমন এখানকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেমন ক্যাঙ্কার, ক্যাঙ্কারের যদি কোষ না করেন তাহলে তো আপনার ছোট অবস্থায় বাচ্চাগুলো মারা যাচ্ছে, তাহলে তো আপনার ওই 4টা 6টা বাচ্চা পাওয়ার স্বপ্ন থাকতেছে না। সেক্ষেত্রে ক্যাঙ্কারের রোগটার অনেক অবশ্যই যখন আবার বাচ্চাগুলো বড় হয়ে আসলো, যখন প্রচুর পরিমাণে তাদের খাবার দাবারের দরকার, তখন কিন্তু আপনাকে সফট ফুড শাকসবজি এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে। যাই হোক, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জানি না আপনাদেরকে আমি কতটুকু বুঝাতে পারছি, কিন্তু চেষ্টা করছি। ইনশাআল্লাহ সামনের দিনে আপনাদেরকে লাভবার্ড এবং ককেটলের বাচ্চা আমি কিভাবে এই এতগুলো করে সফলতা পাচ্ছি এটার উপরেও ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Thank you.